আমি বেনারস গিয়েছিলাম কিছুদিন আগে তো ওটার একটাই ফার্স্ট ডে ব্লগ দেওয়া হয়েছে আর সেকেন্ড ডে ব্লগটা দেওয়া হয়নি ওখানে দুদিন ছিলাম মাত্র তো তারপরে আমরা আবার পাহাড়ে এসেছি ঘুরতে এটাও হঠাৎ করেই প্ল্যান হয়েছে এই যে আমরা সবাই আমরা কালকে সময় মানে ঢুকেছি আর কি তো একটা আমি নর্মাল হোটেলে ছিলাম কালকে কাল থেকে আর ব্লকটা স্টার্ট করিনি ভাবলাম আজকে থেকে এখানেই করব তো এটা আমাদের ফার্স্ট ডে আমরা এখন কোথায় আছি বিট্টু এই কাছে এসে বলো শোনা যাবে না হ্যাঁ আমরা যেই হোম যাচ্ছি যে রিসোর্ট ওটার নাম হচ্ছে ধারতি হোম এটা কোন মানে কত কোথা থেকে যে আসতে হলে ওই জায়গাটা বলো এটা দার্জিলিং থেকে এটা প্রায় তিরিশ কিলোমিটার মুখটা দেখাও মোটামুটি এভারেজ রাস্তা রয়েছে হ্যাঁ খুব একটা ভালো না খারাপও না লাস্টের দিকে প্রচন্ড খারাপ হ্যাঁ এই মানে এই দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা খুবই খারাপ সব বড় ব্যাপার ওই এক কিলোমিটার আগে আপনাকে গাড়ি রেখে দিতে হবে ওদের পার্কিংয়ে

দি তারপরে সবাই পিন্টু দাদের সাথে এসেছিলাম তখন আমাদের এই জায়গাটাতে আসার প্ল্যান ছিল বাট এই জায়গাটা প্রচণ্ড রাস্তাটা খারাপ যেহেতু তো ওই জন্য আমরা আসতে পারিনি শ্রাবন্তীদি প্রেগনেন্ট ছিল ওই জন্য তো এখন হ্যাঁ কী কী বলছে কী বলছে অনিকেত ও হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের লাগেজ নিয়ে এসছে আমাদেরকে অনেক ঘুরিয়েছে তো এখন যাই হাঁপিয়ে যাচ্ছি রাস্তায় এই যে রাস্তার অবস্থা এই যে রাস্তায় নাই পুরো পাথর এই যে এই জায়গা এটা কিন্তু বাট সাইড সিনটা খুব সুন্দর পাহাড় নিচটা বেশ সুইমিং পুল সবই আছে তো রাস্তা দেখে লাভ নাই যে জায়গাটা থাকবো প্রকৃতির আনন্দ নিতে এসেছি প্রকৃতির আনন্দ নেব তো যাই গিয়ে কথা বলছি বলবে না বলো কেন বলবো না বলো

মা এই যে রাস্তা এই যে দয়া করে কোনো বয়স্ক মানুষকে এখানে নিয়ে আসবেন না এটা ট্রেকিং রাস্তা পুরো মহিলা বয়স্ক মানুষ একবারে একদম আনবেন না একদম না কারণ গাড়ি আসে না নাই করে পনেরো মিনিট হয়ে গেল আমরা হেঁটেই যাচ্ছি হোমস্টের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না দেখো একটু গরু কি খাচ্ছে ঘাস গরু খাই ঘাস বাবারে

একটা টেন্টে ছজন করে থাকা যায় তো আমরা একটা টেন্ট নিয়েছি পাঁচজন আছি তো হয়ে যাবে এখানে কে আসে এত নিচে জীবনও আসতাম না আমি যদি জানতাম এত কষ্ট ও এমনি তবে জায়গাটা ভালো এইটুকু সুইমিং পুল দেখে এই হচ্ছে আমাদের টেনটা এই যে একটা কিং সাইজ বেড আর এটা সিঙ্গেল সিঙ্গেল একটা বেড আছে আর এই যে একটা বসার টেবিল দুটো টেবিল আছে বাট এখানে গরম লাগছে খুবই ওইদিকে ওয়াশরুম আছে আর এই যে একটা মিরর মোটামুটি ঠিকঠাকই আছে খারাপ নাই পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো এখানে ফ্রেন্ডরা এলে যেমন আমরা থাকবো একসাথে পাঁচজন বেশ মজাই হবে মোটামুটি তো এরকম থাকতেই পারো জিনিসটা ভালো আর এমনি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে সুইমিং পুলের সামনে বসে আছি ওটা ছোটোদের আর এটা বড়দের খুব একটা বড় সুইমিং পুল না আর দেখে মনে হচ্ছে অনেক বড় সুইমিং পুল আর এই যে দোল খাচ্ছে বাচ্চা ছেলে আর অনেকের দাও ওখানে বসে আছে তবে ভিউটা খুব সুন্দর এখান থেকে বসে পাহাড় দেখা যাবে ওখানে বারবিকিউ হবে রাত্রেবেলাতে ভালো মানে দেখতে সুন্দর দেখতে ভালো এখন আমরা সুইমিং নামবো বলে রেডি হয়েছি আর এই যে ইনি নেমে গেছে আর বরফে নিমুনিয়া হয়ে যাবে এত ঠান্ডা আর আমাদের নতুন কাজের লোক যিনি সুইমিং পুল পরিষ্কার করছেন কই আর একজন বাবলিং না ডাবলিং কি বললো করুন ম্যাডাম করুন আপনি কর বাবু করো করো ও নতুন সাতার শিখছে ওই জন্য এখন আমাদেরকে সাতার করে দেখাচ্ছে হয়ে গেছে ব্যাস বিতু অনেক হয়ে গেছে তুমি পারছ বাহ বাহ ও তো এক ঠ্যাং উঠিয়ে এক ঠ্যাং উঠিয়ে কি করছিল বা কন্টো সুইমিং এ তো আমরা কেউ নামলাম না পুচকি নেমেছে খালি আর ওর মাকে জোর করে টেনে নামিয়েছিল ওই দুজনেই নেমেছে আর আমরা কেউ নামিনি এত ঠান্ডা ওয়েদার আর আমরা ভিজে ছিল ঠিক ওখানে আড্ডা খেলাম খেয়ে এখন ফ্রেশ এখন এসছি লাঞ্চ করতে এই যে কি কি দাও দেখো দাও ধরো এখানে সেই আগেকার দিনের পুরাতন টাইপ রাইটার রয়েছে রেডিও রয়েছে আলাদা থিম পাহাড়ের মধ্যে একটা টেবিল বানিয়ে বানানো হয়েছে যে সব বসে আছে এই যে আমাদের গাইড খাবার চলে এসছে ওই যে মিনি গাইড আমাদের এখানে ওয়েট করছে খাবারের এই যে নিনজা টোটেল ঠিক আছে

দারুণ লাঞ্চে ছিল ভাত আলু জিরা আর ছিল আলু মটরের তরকারি মুসুরের ডাল চিকেন আর বেগুনি তো সবকটা রান্নার দারুণ ছিল দারুণ তো এখন খেলাম আর অনেকটা জার্নি হয়ে গেছে আর একটু রেস্ট পাইনি তো এখন ভাবছি একটু শুভ গিয়ে এখন পনেরো চারটা বাজে তারপরে সন্ধ্যাবেলা আসবো কিন্তু বারবি কেউ করবো না আমরা ভেবেছি দেশি চিকেন রান্না করবো নিজেরা এখানটাতে তো বারবিকিউ কেউ করবো না এখানে স্ন্যাক্সে বলেছি আমরা চিকেন পাকোড়া আর তিন প্লেট চিকেন মোমো বলেছি আর রাত্রেবেলা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেনটা আমরাই করবো তো এই হচ্ছে আমাদের আজকে মানে খাওয়ারের আইটেম আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার এখানটাতে বসবো আড্ডা মারতে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম বিট্টুরা চলে গেছে বাইরে আমি আর এই যে শিল্পীদি রেডি হলো আমি আর কিছু রেডি হলাম না কারণ অতটাও বাইরে ঠান্ডা নেই আমি যা সেই মানে একটা স্টোল নিলাম আর যদি স্টলে না কমে স্টোলে না কমে তাহলে এসে সোয়েটার পরবো আপাতত ওরকম ঠান্ডা লাগছে না বাইরে তাই আমি ভাবলাম যে থাক এটা পরে আপাতত যাই দেখি এখন বোধ একটু চাটা খাবো চা খেতে খুব ইচ্ছে করছে আর অনেক দিন না আমি দুধ চা খেতে পারছি না হ্যাঁ স্লাইস ও হ্যাঁ স্ন্যাক্স স্ন্যাক্স দেবে এখন এবার ওখানটাতে যাবো বিট্টুরা কুই ওখানটাতে তো বসেনি ওরা তো ভেতরে বসেছে দেখি কোথায় এখন যাই গিয়ে দেখাচ্ছি এমন করছে তো আমরা এখন সন্ধ্যাবেলাতে আড্ডা মারছি আর এই যে এটা হচ্ছে চিকেন পাকোড়া আর এটা হচ্ছে ভেজ পাকোড়া ভেজ পকোড়াটা চা লাল চা খেয়েছিলাম ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর চিকেন পাকোড়াটা আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম আর চিকেন মোমো অর্ডার করেছিলাম যেটা সবকটায় খুবই সুন্দর খেতে কিন্তু এটা এখনও খাইনি আর ওই যে ওখানটাতে ওটা হচ্ছে ওদের কিচেন ওই যে বিট্টু দাস এখন চিকেন রান্না করতে গেল এই যে এখানে আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে আমি মশলা কষানো অব্দি সব করলাম তারপর বিটটু এখন মাংসটা দিয়ে বিট বাকিটা করছে ক্রেডিট তাতে দিবে দুজনকে না একজনকে হ্যাঁ দাস করে দিন আমিও করে দিন দাসবাবু বলছে তুমিও করেছো আমিও করেছি অনিকেতদা বলছে মাংসটা তো সলিড রান্না হচ্ছে ও হচ্ছে ক্রেডিটটা কাকে দেবো তোমাকে ওকে আসলাম দুজনকে হাফ হাফ বলছে ঠিক আছে গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে গিয়েছে মশলাটা আমি ভালোই কষিয়েছি বাদ বাকি আশা করি ভালো পারবা শিখেছি কিনা রান্নাটা করো করো ডিনার চলে এসেছে এটা হচ্ছে ফ্রায়েড রাইস সাদা ভাত এটা চিকেন এটা বিট্টু রান্না করেছে আর এটা হচ্ছে ডাল আলু জিরা আর এটা মিক্স ভেজ পনির দিয়ে কিন্তু পনিরই তো এখনও চোখে দেখতে পেলাম না তো এখন তাড়াতাড়ি ডিনারটা করব আর এখন বাজে কটা বাজে এই যে দশটা দশ বাজে

দুপুরে ঠিকভাবে ঘুম হয়নি আমাদের কারণ কারোরই ঘুম হয়নি ওরকম ওই আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা ওরকম ঘুমিয়েছি আর চারদিকে খালি নিস্তব্ধ মানে সবাই ঘুমিয়ে গেছে খালি আমরাই জেগেছি না রুমে জল এক বোতল আছে আর একটা বোতল ভরে নিয়ে নিবে বললো শিল্পীদি তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই গুড নাইট